تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من ॐ शान्ति शान्ति
আমাদের এই কলেজের ছাত্রী খুশি পোশাক সে আজকে সকালে এসে জানিয়েছে বাংলা ডিপার্টমেন্টে সে যে স্যারকে শ্রদ্ধা জানানোর জন্য সে একটা নিজে হাতে স্যারের ফটো অঙ্কন করেছে। তো তাকে অনুরোধ করব সেই ফটোটি তুমি এখানে এনে প্রিন্সিপাল স্যারের হাতে দেবে এবং স্যারের ফটোতে তুমি শ্রদ্ধা নিবেদন করো। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা অফিস স্টাফ এবং আমার প্রিয় ছাত্রী, আজকের দিনটা 31শে জানুয়ারি 2021 সালে এই 31শে জানুয়ারি দিনটাতে হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে। ফোন করেছে কি না আমার তোমাদের হেড ক্লার্ক রাজ আমাকে ফোন করে বলছে, স্যার কান প্রচন্ড কাঁদছে, আরো বলছে স্যার আমাদের জাস্টিস স্যার পার নেই, আজকে 2 বছর হয়ে গেল আমরা এই চেয়ার ট্রাক নিয়েছি। তো স্যারের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো আমরা এই কলেজ ক্যাম্পাসে ঢুকলেই আমরা অনুভব করতে পারি যে স্যার কিন্তু আমাদেরকে ছেড়ে যাননি, স্যারের দেহ নেই
কিন্তু স্যারের সমস্ত স্বপ্নগুলো আমাদের কলেজের মধ্যেই আছে। স্যারের যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো সবকিছু কিন্তু তোমাদেরকে দিই, তোমাদের মেয়েরা যাতে শিক্ষা লাভ করতে পারো, ভালো করে পড়াশোনা করতে পারো, সমাজে দাঁড়াতে পারো, সেটাই কিন্তু স্যারের স্বপ্ন। তো সেই স্যারের স্বপ্নকে হঠাৎ সফল করতে চায়, তার জন্য কিন্তু আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা তোমাদের দিকে হাত বাড়িয়ে আছে। তোমরা সেই স্বপ্নগুলোকে পূরণ করতে পারলে, কলেজ থেকে যদি পূরণ করতে পারো, তাহলে পরে স্যারের থেকে আর বেশি খুশি কেউ হতে পারবে না। তো আজকের এই দিনটাতে আমাদেরকে ঘুরতে হবে, বলার মতো মনে হয়তো পরিস্থিতি সেরকম থাকে না, তিনি আজকে নেন আমাদের মধ্যে, কিন্তু না থাকলে তোমরা যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো যেন তোমরা পূরণ করো, এবং আমরা তোমাদেরকে অবশ্যই সবসময়কেই সাহায্য করব। এগুলো আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম, নমস্কার। আজকে আমরা সকলেই জানি যে আমরা এই হলরুমে কেন সমবেত হয়েছি। আজকের দিনে আমাদের কলেজের প্রতিষ্ঠাতা জাস্টিস স্যার নূরে আলম চৌধুরী সাহেব মহাশয় আমাদের ছেড়ে চলে গেছে। আমরা ওনার স্মৃতির উদ্দেশ্যে বলব, লং লিভ জাস্টিস স্যার। উনি আমাদের চোখে আড়াল হয়ে গেছে ঠিকই, কিন্তু আমাদের এই হাজার হাজার ছাত্রীদের মাঝে তিনি বেঁচে থাকবেন। দেখো, আমরা একটা কবিতা পড়েছি যে, জল মিলে মরিতে হবে অমরকে কথা কবে, চির স্থির কবে নেই হায়রে জীবন নদী। জন্ম যার আছে তার একদিন মৃত্যু হবে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এটাকে কেউ অস্বীকার আমরা করতে পারি না। কিন্তু মানুষ মরে যায়, তারপরেও কিন্তু সে বেঁচে থাকে, থাকতে পারে, কিসের মধ্য দিয়ে? তার কর্মের মধ্য দিয়ে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ টেগর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, এদেরকে আমরা এখনো মনে রেখেছি। 100 বছর 200 বছর আগে তারা চলে গেছে আমাদের ছেড়ে, কিন্তু আমরা তাদেরকে মনে রেখেছি। কেন? তাদের সেই কর্মধারার মধ্য দিয়ে। তো আমাদের জাস্টিস স্যার আমাদেরকে ছেড়ে চলে গেছে ঠিকই, কিন্তু তার যে কর্ম, তার চিন্তাধারা, তার ভাবনা, সেই ক্ষেত্রটাকে তিনি যেভাবে বিস্তার করে দিয়ে গেছে, সেটা কিন্তু আমরা কোনোদিনই ভুলতে পারবো না। নমস্কার সকলকে। আবৃত্তি পাঠ হবে আমাদের এই কলেজের ছাত্রী এবং বর্তমানে আমাদের কলেজের ম্যাডাম সভাপতি। আমরা সবাই জানি পৃথিবীতে কে কাহার, একদিন আমাদেরও ছেড়ে চলে যেতে হবে। তো এমন কিছু মহান ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন, তবুও আজ তারা আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। একটু আগে আমাদের প্রিন্সিপাল স্যার বললেন যে, স্যার ছেড়ে চলে গেছে তবুও যেন মনে হয় না আমাদের আশেপাশে এখন আছে। সত্যি তার স্বপ্ন হলো, স্বপ্ন বলতে তিনি নারীদের জন্য যে দুটি কলেজ বীরভূমের বুকে প্রতিষ্ঠা করে গেছেন, এর জন্য তিনি কিন্তু আমাদের কাছে স্মরণীয়, সেই কারণে তিনিও আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তো স্যারের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমি আবৃত্তি পাঠ করব। আবৃত্তিটির নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মৃত্যুঞ্জয়, দূর হতে ভেবেছি দুর্জয় নির্দয়, তুমি কাপে বিদ্ধি তোমার শাসনে, তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তবলে নিহান শিখা, দক্ষিণ হাতে সেল উঠেছে ঝড়ের মেঘ পারে, শ্বেতাপতির বজ্র পেরে আয় ভয়ে ভয়ে
এসেছিল দুরুবুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘা পাঝর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে সুধারে আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘা এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমারে অশনি, তোমারে আঘাত সাথে নেমে এলে জেঠা মোর আপনার ভূমি, ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যু চেয়ে বর্ণ, আমি মৃত্যু চেয়ে বর্ণ, এই শেষ কথা বলে যাব আমি চলে। নমস্কার সকলকে, আজকে বিশেষ দিনে আমি বিশেষ কিছু বলবো না, স্যারের সঙ্গে কাটানো ছোট্ট একটি মুহূর্ত, স্যারের সঙ্গে আমি একটা টুরে যাই, সেটা হচ্ছে সুন্দরবন। সেই টুরে আমরা বেশ কয়েকজন ছিলাম, তার মধ্যে যখন রাত হয়ে গেল তখন সকলে কিন্তু স্যার আর আমাকে একটা রুমে দিয়ে বাকিরা সকলেই একটা রুমে চলে গেল, কিন্তু সেখানে আমি তো কোনোদিন যাইনি, প্রথমবার গিয়েছি। সেখানে স্যার বলতো কোনো মতে রুম থেকে বেরোবি না, বাইরের ভয়। এবার স্যার আমাকে বললো, মানে উনি একটা অত বড় মনের মানুষ, ওনার সবসময় পাশে থাকতাম ঠিক আছে, সবসময় কাছে থাকতাম, আমাকে বলছে রাসান তুই আমার কাছে দেবি না, বললাম স্যার আমি আপনার কাছে থাকবো না। কেন থাকবো না? উনি একটা অত বড় মনের মানুষ, কারণ ওখানে থাকাটা আমার ঠিক হবে না, আর আমি বাসে বললাম স্যার আপনার কাছে থাকবো। ইভেন স্যার তিন থেকে চারবার রাত্রে উঠে আমাকে ডেকেছে, রাসান ঠিক আছে তো? এই যে একটা মানে কি বলবো, বলার কিছু নেই। আর স্যাররা বললো আমি বিশেষ কিছু বলতে চাইছি না। নমস্কার। 31 জানুয়ারি 2023 সাল, আজ থেকে বিগত দু বছর আগে আমরা আমাদের সোফিয়া গার্লস কলেজের প্রতিষ্ঠাতা কর্ণধার জাস্টিস নুরে আলম স্যার মহাশয়কে হারিয়েছি। খুবই দুঃখজনক এটা আমাদের কাছে। তোমরা হয়তো স্টুডেন্টরা অনেকে স্যারকে দেখোনি, আমরা খুব কাছ থেকে পেয়েছিলাম স্যারকে, তো স্যার এত বড় মাপের একজন মানুষ যে সামান্য একজন কর্মচারী থেকে স্টুডেন্ট থেকে সবার সঙ্গে তিনি মিশে যেতেন, তার এই যে মহত্ব আদর্শ স্যারের কাছ থেকে আমরা সেটা পেয়েছি। স্যার নারী শিক্ষার জন্য যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন, স্যার একটা সময় বসে বলছেন যে আমি আমার আইনি পেশায় বিচারকের ভূমিকায় দেখেছি অনেক মেয়েদের অসহায় পরিস্থিতি, হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ার মতন একটা পরিস্থিতি যেখানে মেয়েরা স্বাবলম্বী হতে পারত না। আমাদের বীরভূম এলাকা অনেক পিছিয়ে পড়া এলাকা, আদিবাসী উপজাতি দলিত সম্প্রদায় এবং মাইনরিটি অধ্যুষিত এলাকা, যেখানে বিশেষ করে মেয়েদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার চেয়ে অসম্ভব ব্যাপার, খুব অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো, যার ফলে তারা কলেজের শিক্ষার কোনো সুযোগই পেত না। স্যার সেই চিন্তা ভাবনা করে বীরভূমে দুটো কলেজ প্রতিষ্ঠা করে গেছে। আমি আর বিশেষ কিছু বলছি না, ধন্যবাদ।
যতদূর স্যারকে চিনেছিলাম স্যার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন। আজকে এই সভায় গান নাচ খুব যে একটা মানায় না, কিন্তু যেহেতু এটা স্যারের শোক সভা, স্যারের উদ্দেশ্যে করা যায়, তিনি আমাদের ধারে কাছে আছেন, তিনি আমাদেরকে দেখছেন, তাই তাকে তার আত্মাকে আনন্দ প্রদানের জন্য তিনি যে নাচ ভালোবাসতেন, তাই জন্য আমি বাংলা ডিপার্টমেন্টের দীপানিতাকে ডেকে নেব একটি নৃত্য প্রদর্শনের জন্য। Thank you.
অন বাই অন Yeah.